이분 다 들어. 그래서 내가 다 참여도. 이제 내가 이제 Hey guys, welcome back to my channel. আর আজ হলো আমি আজ আমার হেয়ার কাট আর কালার করব সেটাই পুরো দিনের ব্লগটা দেখাবো নি তাহলে আজকের ব্লগ শুরু করি এই যে আমার এই হেয়ার এই পর্যন্ত আছে এখন আর তারপরে আমি দেখি কতটুক কাট করি আমি অনেক দিন পর কাট করছি আর আমি কাল তার আগে দুইবার করেছিলাম একবার হলো রেড আর একবার ব্রাউন এই গাইস এখন আমি যাচ্ছি আমার হেয়ার কাটের জন্য পার্লারে আমি যে দেখা করছি তাহলে এখনকার জন্য এখন পার্লারে যাই এখন আমার আরবি মিস এসেছিল আর এখন তারপরে আমি এখন হেয়ার কাট করতে যাচ্ছি পার্লারে আর আমি দেখি কী কাট করবো আর কী কালার করবো সেখানে যেয়ে বলবো নি ঠিক আছে তাহলে পার্লারে দেখা হবে এখন আমরা পার্লারে এসে পড়েছি আর এখন দেখছি কী কাট করা যায় আর এই পার্লারের আন্টিও আমাদের সাজেস্ট করছে কি কাট করা যায় এখানে আমার হেয়ার প্রায় অনেক ছোট করে ফেলেছে আমি চেয়েছিলাম এই সাইজ থাকতে কিন্তু এটা কাট টাট করে আরও অনেক ছোট হয়ে গেছে এই সাইজ যদি থাকতো তাহলে আমার অনেক ভালো লাগতো তখন আমার অনেক সুন্দর লাগছিল আর বাট তারপরে আরও ছোট করে দিয়েছে এইটা আমি ভাবছিলাম এইভাবে সুন্দর লাগছে বাট এইখানে উপরে লেয়ারটা দিলে আরও ভাল লাগবে কিন্তু এইটা যদি এইভাবেই থাকতো তাহলে বেশি ভাল লাগতো লেয়ার ছাড়া বাট করে ফেলেছি এটা আর এখন আমি মাস্ক খুলে রেখেছি আর এখানে আমার ভিডিওতে দেখে মনে হচ্ছে কি আমাকে কেউ জোর করে হেয়ার কাট দিচ্ছে বাট আসলে না কিন্তু আমার চেহারা দেখে আর এখানে আমি আম্মুকে জিজ্ঞেস করেছি যে কিরকম লাগছে আম্মু হয়ে গেছে ভালো তাই আমি হাসছি আর এখানে চুল কাটতে কাটতে গল্প বলছিলাম এটা অনেক মনোযোগ দিয়ে হচ্ছে আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন আমি পার্লার আন্টিতে এটা খেয়েছি আর শুনছি ভালো করে এখানে আমার হেয়ার কাট শেষ আর এখন হেয়ার ড্রাই করা হচ্ছে হেয়ার ড্রাই করার সময় আমার অনেকে হিট লাগছিল তাও আমি বলিনি কানে হিট লাগছিল এখন সব করা শেষ শুধু হেয়ার সেট করা বাকি এখানে হচ্ছে হেয়ার এখন আমি দেখছি আমার হেয়ার কাট কেমন হয়েছে আমার কাছে তো ভালোই লাগছে আর এটা হলো সেই পার্লারটা যেখানে আমি হেয়ার কাট করালাম আর এটা আমার বাসার কাছেই
আর এটা হলো হেয়ার কাটের দুই দিন পরে আর এখন আমি আজ হেয়ার কালার করেছি ব্রাউন কালার এটা আম্মু করে দিচ্ছে আমার হেয়ার কালার দেখা যাচ্ছে অনেকটাই ভিডিওর থেকে আসলে বেশি দেখা যাচ্ছে এই ভিডিওতে অনেক কম আসছে কিন্তু রিয়েল লাইফে আরো অনেক বেশি কালার হয়েছে আমি ভাবি যে এত বেশি কালার হবে আমার কাছে ভালোই লাগছে আপনাদের কাছে ভালো লাগলে নিচে কমেন্টে বলুন আর না ভালো লাগবে না ভালো লাগবে